আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উজমা হাসান। প্রথম দফায় আজ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও কেউ ফিরে যেতে রাজি হননি। ত্রাণ দুর্যোগ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি না হলেও প্রত্যাবাসনের জন্য সাক্ষাৎকার চলবে। প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন চীনের দুজন এবং মিয়ানমারের একজন কর্মকর্তা। টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রত্যাবাসনের সংক্ষিপ্ত তালিকায় থাকাদের গুণধম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছিল বাংলাদেশ। যারা যাবার কথা 1037টা পরিবারের 3455 জন রোহিঙ্গা যাদেরকে মিয়ানমার সরকার তাদের অধিবাসী হিসেবে স্বীকার করেছে এবং তাদেরকে ফিরিয়ে নিতে তারা প্রস্তুত আছে বলে জানিয়েছে। তাদের সাক্ষাৎকার নেওয়া আমরা শুরু করেছি গত পরশুদিন। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই 1037টি পরিবারের প্রত্যেকটি পরিবারই সাক্ষাৎকারের জন্য আমরা উপস্থিত না করতে পারছি। এখনো পর্যন্ত আমরা যেসব পরিবারকে ইন্টারভিউ করা হয়েছে তাদের মধ্যে এখনো আমরা সেরকম কাউকে পাইনি, কিন্তু আমরা আশা করছি যে মানুষের মনের যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি বিমান পরিচালনায় আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কার্গো বিমান কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোয়িং 787 ড্রিম লাইনার গাংচিল নামে আধুনিক উড়োজাহাজ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, দ্রুতই বিশ্বের আরও কয়েকটি রুটে বিমানের ফ্লাইট চালুর চেষ্টা হচ্ছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। দেশ স্বাধীন হওয়ার মাত্র 19 দিনের মাথায় বঙ্গবন্ধুর হাতে জন্ম নেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রা শুরু হয়েছিল বিমান বাহিনী থেকে ধার করা উড়োজাহাজ দিয়ে। সময়ের সাথে সেই বহরেই যুক্ত হল ড্রিম লাইনার 787 সিরিজের সর্বাধুনিক উড়োজাহাজ। বোয়িংয়ের তৃতীয় এই উড়োজাহাজটি উড়বে প্রধানমন্ত্রীর দেয়া নাম গাংচিল নামে। টানা 16 ঘন্টা উড়তে সক্ষম ড্রিম লাইনারটি 20% কম জ্বালানি খরচায় উঠতে পারে 650 মাইল বেগে, যা ইলেকট্রিক ফ্লাইট সিস্টেমে নিয়ন্ত্রিত। 271 জন যাত্রীকে বহন করা উড়োজাহাজে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাংচিলের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রী সেবায় মনোযোগী হতে আহ্বান জানান। বিমান পরিচালনার ক্ষেত্রে আমি সকলকেই বলবো যে আপনাদেরও সেই আন্তরিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা পরিচালনা করবেন। তার কারণ হচ্ছে যে আজকে দেশ যদি উন্নত হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, দেশের অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে, তাহলে সকল পরিবার সকলেই সুন্দর জীবনযাপন পাবে, সুখী হয়ে চলতে পারবেন, আর আমাদের লক্ষ্য সেটাই। বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে নতুন রুট চালুর উদ্যোগের কথাও বলেন সরকার প্রধান। আমরা আগে বিদেশ থেকে টাকা ধার করতাম, এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদেরই আমাদের ব্যাংকের থেকেই আমরা নিজেরা লোন দিয়ে আমরা বিমান ক্রয় করব, যাতে আর অন্য জায়গা থেকে আমাদের মানে ধার না নিতে হয়, আমরা নিজেরাই করবো সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীটা আমি সেইভাবেই চেষ্টা করছি এবং ধাপে ধাপে আমরা এগোচ্ছি। অর্থাৎ আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আত্মমর্যাদা নিয়ে চলতে চাই, দেশকে গড়তে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে, আর সেই ক্ষেত্রে আমি সকলেরই সহযোগিতা চাই। বিমানের নতুন উড়োজাহাজটি বিকেল 5:30টায় উদ্বোধনী ফ্লাইট হিসেবে আবুধাবির উদ্দেশ্যে রওনা হবে। আগামীতে নিজস্ব অর্থায়নে বিমানের নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে 1597 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর সরকারি বেসরকারি সহ সারা দেশের 41টি হাসপাতালে বর্তমানে 6278 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 1 জানুয়ারি থেকে 21 অগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 57995 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ ঢাকা মেডিকেলে গিয়াসুদ্দিন নামে একজন, বরিশাল মেডিকেলে একজন এবং বরিশাল থেকে ঢাকা আনার পথে নাসিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি হিসেবে ডেঙ্গুতে এ পর্যন্ত 110 জন মারা গেছেন, সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 47 জনের।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।